والذي يصوركم في الأرحام كيف يشاء তিনি সে আল্লাহ যিনি মায়ের রহমের ভেতরে তোমাদের এই আকৃতিটা নিজে তৈরি করেন জোরে বলেন আল্লাহু আকবার আকৃতি তৈরি করার সময় ফেরেশতারা বলে আল্লাহ একে কি ছেলে বানাবেন না মেয়ে বানাবেন সিদ্ধান্তটাই আল্লাহ নিছে কে আল্লাহ বলেন বলেন আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমা ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير সুরা সুরার ভেতরে আছে 49 নম্বর আয়াতে তিনি তৈরি করেন যাকে ইচ্ছা তিনি কন্যা দেন যাকে ইচ্ছা পুত্র দেন যাকে ইচ্ছা কন্যা পুত্র দুইটাই দেন যাকে কিছুই দেয় না বন্ধা করে রাখে ও বান্দা তোকে কোন জিনিসে আমি আল্লাহর মতো সম্মানিত রব থেকে মুখ ফিরিয়ে রেখেছে বল ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রব আল্লাহ আফসোস করছেন বান্দা কে তোকে আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে রেখেছে বল তুই কি সিঁড়ি দেখলি সেই রক্ত থেকে শুরু করে এই যে পর্যন্ত নিয়ে এসে আমি আবার কিন্তু এবার রক্ত তোর শরীরের ভেতরে সঞ্চালন করছি খেয়াল করেন তো প্রথমে ছিলেন কি আবার বলেন এরপরে আবার দুনিয়ায় আসার আগে আপনাকে রক্ত দিয়ে পুরা সাড়ে তিন হাত বডি কিন্তু ভরে দেয় তাই প্রথমে ও রক্ত ও শেষে ও রক্ত এত রক্ত আপনার শরীরে আল্লাহ কেন দিলেন আল্লাহ জানাতে চেয়েছেন বান্দা পৃথিবীতে যাবার পর আমি আল্লাহর বিধান কায়েম করতে গেলে রক্তের প্রয়োজন হতে পারে তোর রক্ত যেন কম না পড়ে এই জন্য রক্ত দিয়ে তোর পরিপূর্ণ করে দিলাম সুতরাং আল্লাহর এই জমিনে ওই রক্ত যদি এখন দরকার হয় দিতে রাজি আছেন তো কারা কারা রাজি আছেন দেখি লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করলেন কেন মুখ ফিরিয়ে থাকিস কোন কারণে কে তোরে সম্মানিত রব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মুখ ফেরাতে বলেছে আমি আল্লাহ তো তোকে আকৃতি নিজে দিয়েছি পুরা শরীরের ভেতরে দুইটা জায়গা গরম থাকে একটা হচ্ছে বগল আর একটা দুই রানের মাঝে এখানে যারা গরিব মানুষ দেখবেন বিভিন্ন জায়গায় ঘুমিয়ে থাকে ট্রেন স্টেশনে বাস স্টেশনে লঞ্চ স্টেশনে ওদের গায়ে তেমন কাপড় চোপড় থাকে না কিন্তু এই খোলা আকাশ আর নিচেও তারা ঘুমাচ্ছে নাক দেখে কারণ এমন ভাবে ঘুমায় হাত দুইটা রানের মাঝে পড়া শরীর ওদের গরম হতে হতে ওদের কম্বল নেই দামি দামি কিন্তু ওদের শরীর গরম করার মেশিন ওর ভেতরে আছে নিচে নামা লাগবে ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আমি একদিন মসজিদে নববীতে আলোচনা করছিলাম হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম সাহাবীরা তোমার শরীরের ভেতরে তোমাদের শরীরের ভেতরে 206টা হাড় আছে এই 206 প্রকার হাড়ের ভেতরে তোমাদের পুরা শরীরে জোড়া আছে 300 বলেন বলেন এই 360টা হাড় জোড়া যে আল্লাহ দিলেন এই প্রতিটি জোড়ার বিনিময়ে তোমরা কিন্তু আল্লাহর রাস্তায় সাদকা করবা প্রতিদিন সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন হে নবী আমরা গরিব মানুষ সাদকা করব কি দিয়ে আল্লাহর নবী বললেন তোমরা দুইটা জিনিস দিয়ে সাদকা করতে পারো তোমাদের জন্য সহজ এক নম্বরে যখন আল্লাহর ঘর মসজিদে আসবে যদি কোনো ময়লা কোনো কাশ অথবা শরীরের কোন অঙ্গের ময়লা যদি পড়ে থাকে কারো দিকে তাকিয়ে না কারো প্রশংসা পাওয়ার জন্য না শুধু আল্লাহর ঘর মনে করে নিজের পক্ষ থেকে ওটা পরিষ্কার করে দিবা তাহলে ওই ওই জোড়ার সাদকা আদায় করে যাবে
দ্বিতীয় নম্বর তোমাদেরকে বলছি, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, কাঁটা থাকে, ইট থাকে, তাহলে ওইটা তোমার নিজের ইমানের দায়িত্ব মনে করে সরিয়ে দেবে, যেন মানুষের কষ্ট না হয়, তাহলে ওই হাড়ের জোড়ার সাদকা আদায় হবে। আর আমরা এমন মুসলমান, রাস্তার ময়লা ফেলে দেওয়া তো দূরের কথা, আরো বাড়ির ময়লা এনে রাস্তায় জমা করি। আপনার এই হাড়ের যে সাদকা হয় না, হাড়ার সাদকা আরো বাড়ে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়ে শেষ করেননি, আল্লাহ পাক বলেন চার চার আটটা জিনিস যখন এক হয়, এই এক হওয়ার পরে আমি আল্লাহ আমার নিজের পক্ষ থেকে রব নামের কারণে পাঁচটা জিনিস দান করি, কয়টা? অজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে, শেষের দিকে আছে এটা। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের খাতিরে তোকে দান করি। আজকে বলার দরকার নেই, কালকে বলবেন। একটা একটা করে মিলান তো, প্রথমে আল্লাহ আপনাকে দর্শন শক্তি দিয়েছেন, বিজ্ঞান জানিয়েছে মানুষকে যদি আল্লাহ কানা অন্ধ করে দুনিয়ায় পাঠাতো কি ক্ষতি হতো, আপনি বলছেন কি ক্ষতি হতো, সব জাতে মারাত্মক ক্ষতি। আমি কুমিল্লায় যে একবারে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমার পাশে এক অন্ধ, আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্ট নিয়ে আসেন, বিদ্যুৎ জ্বালান, হারিকেন জ্বালান, লম্ব জ্বালান, বাতি জ্বালান অথবা জেনারেটর দেন। অন্ধ আমার পাশ থেকে হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লাচ্ছেন, অথচ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই, মাত্র 2 মিনিটে আপনারা চিল্লা পাল্লা করেন, সব মানুষ চিল্লাচ্ছে, অথচ আমার 42 বছর জীবনে কোনো কারেন্ট নেই। এমনকি আপনারা যাদের চোখ আছে তারা তো হয়তো দিনের বেলাতে দেখেন, রাতের বেলায় ঘুমিয়ে থাকলে স্বপ্নে কিছু দেখেন, আর আমরা যারা অন্ধ ঘুমের ভেতরে স্বপ্ন দেখি না, শুধু একটা আওয়াজ শুনি, কি দিয়েছে আপনি তো টের পাচ্ছেন না। এই যে দর্শন শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, আল্লাহ বলেন পাঁচটার একটাও যদি কম দিতাম কি হয়তো তুই টের পাচ্ছিস। আর যে মাইক সামনে নিয়ে গলা ফাটিয়ে কথা বলিস, এই বাক শক্তি আমি যদি না দিতাম শুধু গোগা গোগা করে তুই কথা বলতে পারতি না। তাহলে ওদিকে মার বাবার মিলে কয়টা পেলাম বলেন বলেন, আল্লাহ নিজের পক্ষ থেকে কয়টা দিয়েছে? 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায় তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এর আকৃতি এবার আপনি তৈরি করেন। ওয়াল্লাযী ইউসাউফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহমের ভেতরে তোমাদের এই আকৃতিটা নিজে তৈরি করেন। জোরে বলেন আল্লাহু আকবার।